গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা আমি শুরু করছি 8:40 থেকে সকালবেলা। আর অন্যরকমভাবেই তোমাদের সামনে নিয়ে আসছি ভিডিওটা, দেখতেই পা এখন কিচ্ছু বলবো না। তো এটুকু শুধু বলবো যে আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে একজন আসছে অতিথি, যাকে তোমরা মানে আগেও দেখেছো ভিডিওতে, মানে যখন আসবে তখনই তোমরা দেখতে পাবে। তো চলো, কার জন্য এত তোড়জোড়, এত সব কিছু গোছানো, খাওয়া দাওয়া করবে সে আমাদের বাড়িতে, দুপুরবেলা সমস্ত কিছু আয়োজন করব আমি, আর মানে সুদীপ একটু একটু হেল্প করবে আমাকে। তো চলো, এখন হচ্ছে এই দেখো বিছানার অবস্থা, এই সব বিছানা একটু ঘরগুলো একটু গুছোবো, তারপর আজকে সকালবেলা হচ্ছে মা চানা দেবে, আর আমি হচ্ছে যে লুচিটা ভাজবো। তো আজকে লুচি আর চানার তরকারি। চলো, দুপুরবেলা রান্না, মানে রান্নার তো অনেক কিছুই প্ল্যান আছে, দেখা যাক কতটা কি করতে পারি, যা যা করবো তোমাদেরকে দেখাবো। তো আমি এই বেড কভারটা তুলে দেবো, এই বেড কভারটা তুলে একটা অন্য বেড কভার পাতবো। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। ওই চাদরটা পেতেছি, এটা কাকু কাকিমারি দেওয়া চাদর, এটাই আমি ভাবলাম আজকে বেস্ট হবে পাতা, তো এটাই পাতলাম। ঘরগুলো গুছোনো, এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এই দিকে ড্রেসিং টেবিলটাও একদম গুছোচ্ছে, যখন পুরোটা গুছিয়ে দিলাম। আর সুদীপকে পাঠিয়েছি বাজারে, বাজার থেকে এসে আমরা টিফিন করব, আজকে চিকেন হবে তাই জন্য চিকেন আনতে গেছে। আর আপাতত ভাত হবে, ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর মানে শাক চচ্চড়ি করব, আর মাংস, টি, দই, ব্যাস। তো আমরা এবার টিফিন করতে বসবো। এদিকে হচ্ছে চানা আছে, পনির দিয়ে হয়েছে, আর আলু অল্প দেওয়া আছে চানাতে, পনির দিয়ে চানাটা করা হয়েছে, আর হচ্ছে তোমার গরম গরম পরোটা আছে। তো আমি পরোটা খাবো না, সুদীপ হচ্ছে পরোটা আর চানা খাবে, আমি হচ্ছে চানার দিয়ে একটু মুড়ি খাবো। তো সুদীপকে আগে দিয়ে দিই খাবারটা, তারপর আমি মুড়ি নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। এবার ঠিক আছে, ক্যামেরাতে ধরা পড়েছে। সুদীপ বাজার করে এনেছে, মানে বাজারটা শুধুমাত্র যায় কোনো রকমে ফোনটা রেখে, তারপর বাজার থেকে যাই এলো অমনি হাতে ফোনটা, চার্জে গুজে ফোন ঘাঁটা উচিত নয়, এটা তুমি জানো, সোশ্যাল নেটওয়ার্ক ঘাঁটছো এত, এটা জানো না? লজ্জা লাগা দরকার। মানুষকে মানে তালিবানরাও আফগানদেরকে এত অত্যাচারে রাখেনি যতটা অত্যাচারে। তুমি সবসময় অত্যাচারে থাকো, আমার বন্ধুরা সব জানে যে দিদি জয়বাবুকে বা দাদাকে শুধুই অত্যাচারে রাখে, তাই না? যাই হোক, সুদীপ বাজার করে এনেছে, এবার সুদীপের খাবার এখানে রেডি। বিছানাটা ভালো করে পেতেছি বলে তার উপরে গামছা মিলেছে, তার উপরে খাবার। না, তার কারণ হচ্ছে তুমি ফেলবে। আমি না, আমি মোটেও ফেলি না, আমি ছোট নই যে ফেলবো।
যাই হোক, নিজের খাবার তো আমি এনেছি, আমার খাবারটা এখনো পর্যন্ত আসেনি। আমি বললাম যে সুদীপ আমি হচ্ছে পরোটা খাবো না, আমি মুড়ি খাবো, ঠিক আছে? সুদীপের মানে কোনো আমার প্রতি কোনো কেয়ার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি দেখো ওকে পরিপাটি করে কেমন খেতে দিয়েছি। হ্যাঁ এনেছে, হ্যাঁ শুধু কাশিটা এনে দিয়েছে, মুড়ি আনেনি। হ্যাঁ আমার মুড়ির টিন চলে এসেছে। কতটা মুড়ি খাই জানো তো? আমি একটু হেল্প করি তোমাকে, থাক আশিটা এগিয়ে দিয়ে। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সুদীপ একটু আবার বাজারে গেছে, একটু মাল দেওয়ার আছে, বাবা ফোন করেছিল। আর এখন আমি কি করব বলো তো? এখন সুদীপ হচ্ছে বাজার থেকে যে সবজি বাজারগুলো এনেছে ওইগুলো এখন ঢালবো, ঢেলে দেখবো যে কী কী এনেছে। আর চিকেন এনেছে, চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ওটা ওটা আগে জল ঝরতে দেবো, তো তাই জন্য ওই কাজটা আগে সেরে নিয়েছি, তারপর তোমাদের কাছে আসলাম। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। লাগে হাড় সমেত মাংস, আর এদিকে সলিড পিসগুলো আছে। মাংসটা আমি ধুয়ে ওটাতে আমি কিছু কিছু মশলা কালকে বেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, যেটা মাংসের মধ্যে ম্যারিনেট করা হবে। তো ওটার মধ্যে একটু আদা, জিরে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন হলুদ, যেমন সর্ষের তেল দেওয়া হয়, তো ওটা মাখিয়ে রেখেছি। মাংসটা থাক, আর একদিকটাতে গ্যাসটাতে আমি মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুরির ডালটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাক, আর আমি এইদিকে মাংসের সবজিগুলো আর ভাজাভুজিগুলো কেটে নিই। তো চলো তোমরা সাথে থাকো, কাটাকুটিগুলো করে নিই, তারপর আবার তোমাদের কাছে আমি আসছি। এখানে মাংসের জন্য সব কিছু কেটে নিয়েছি। এদিকে পটল ভাজা কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়াতে আমি অলরেডি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু ভাজা যে হবে ভাজাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো কে এসেছে তোমাদেরকে দেখাই। হাই, হাই বল, হাই বল। হাই। তুই কিন্তু এটা তোর মায়ের ফোনে দেখতে পারবি। কি করে? আমার ব্লগে। বল কেমন আছো সবাই, জিজ্ঞাসা কর কেমন আছো সবাই, সবাই উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? পরের দিন কমেন্টে। ও আমাদের কাকার মেয়ে, তো ও এসেছে আমাদের বাড়িতে। আর দেখো এক মানে আমার সমস্ত ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল এগুলো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি। চিকেনের ঝোল হবে, এখন চিকেনটা কষা চলছে। তো চলো দেখিয়ে দিই একবার, এটা পটল ভাজা, আর আমি পোস্ত দিয়ে গোল গোল চাকা চাকা আলু ভাজা, আমার তো খেতে ভালোই লাগে ওরকম করেছি। আর এটা মুসুরির ডাল পাতলা করেছি, আর কুমড়ো শাকের চচ্চড়ি করেছি। দাঁড়াও দেখাই ওটা, এই হলো কুমড়ো শাকের চচ্চড়ি। আর করেছি তোমার গরম গরম মাংসের ঝোল আলু দিয়ে, ব্যাস আমার রান্না কমপ্লিট। আর ফ্রিজে আছে মিষ্টি দই, ব্যাস রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা মানে আর একটু বাকি আছে। তো ও অলরেডি মানে অটোতে উঠেছে, আর বাইরের মানে পরিস্থিতি এত মানে মেক করে এসেছে, মানে ঠাকুরকে ডাকছে যেন ও যেন পৌঁছে গেলে তারপর বৃষ্টিটা আসে। তো চলো ও আসুক একদম, তারপর তোমাদের সামনে আসবো। তো চলে এসেছে ও, দেখতে পাচ্ছো একটা হালকা হলুদ কালারের দেখা যাচ্ছে জামা। তো এন্ট্রি নেবে, দেখো মাস্কটা একটু খোল না, মাস্কটা খোল খোল, এই হচ্ছে সেই মানুষ। আজকে সকাল থেকে তোর জন্যই অপেক্ষা, আর তুই মুখ দেখাবি না, এটা হতে পারে? ওই না, ভালো লাগছে ওকে, সুন্দর লাগছে, তোমার মতো সব ছেঁটে দেয় না, পুরো মুরগির মতো ছেঁটে আছে।
দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বসে গল্প হচ্ছে। সুদীপ, আমি, দীপন তিনজনে মিলে গল্প করছি। আর এন্ট্রি নেওয়ার সময়ই সুদীপ হচ্ছে দীপনের দাড়ি নিয়ে কমেন্ট করে দিয়েছে, শুনতেই পেয়েছো। তো এবার ওরা বেরোবে। একটা টাইম পর আবার তোমাদের কাছে আসলাম। সুদীপ, দীপন ওরা বেরিয়ে গেল, বন্ধুরা মিলে সব একটু বেরোবে, তার জন্য এখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল। তোমাদেরকে দেখালামই যে বেরিয়ে গেল। তারপর তো আমি সবেমাত্র একটু ফ্রেশ হয়ে আসলাম, এসে একটু শোবো, রেস্ট নেবো। এখন 5টা বাজে, 5টার সময় একটু রেস্ট নেবো, একটুখানি শোবো, তারপর ঘুম থেকে উঠে আবার কাজকর্ম। আর রাতের মধ্যে রান্না টান্না করাই আছে, শুধু রুটি করব। তো আর সুদীপ আসতে একটু দেরি হবে। তো চলো ভিডিওটা শেষ করে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর 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 ভালোবাসা দিও। তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।